দীর্ঘদিনের দাবির সফল বাস্তবায়ন, সেই সঙ্গে বহু প্রতীক্ষার অবসান হতে চলেছে রৈশাবাড়িবাসীর। ধলা এবং গোমতি দুই জেলা লাগোয়া রৈশাবাড়ি যতনবাড়ি রাস্তাটি বহু বছর ধরে বেহাল অবস্থায় ছিল। রাস্তা সংস্করণের জন্য এলাকাবাসীর একাধিকবার দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছিল না। বেহালি রাস্তা ধরে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা যাতায়াত করতেন। এমনিতেই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এই রাস্তাটি তীর্থমুখ যাওয়ার একমাত্র যোগাযোগের মাধ্যম। তীর্থমুখের পুণ্যার্থীরা বিশেষ করে পৌষ সংক্রান্তির ডম্বর মেলার সময় রৈশাবাড়ি এবং যতনবাড়ি এই দুই দিক থেকে হাজার হাজার লোক বেহাল রাস্তা ধরে যাতায়াত করতেন। এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা বছরের পর বছর ধরে বেহাল অবস্থায় পড়ে থাকলেও কারোর কোনো মাথা ব্যথা ছিল না। অবশেষে 2021 সালে পূর্ত দপ্তরে কোটি কোটি টাকা ব্যয়ে এই রাস্তা সংস্কারে হাত দেয়। যতনবাড়ি থেকে মন্দিরঘাট পর্যন্ত তৈরি হতে যাচ্ছে প্রায় 13 কিমি ডাবল লাইন রাস্তা। এই রাস্তা নির্মাণ করতে গিয়ে রাস্তার দুই ধারে শত শত গাছ কাটা পড়ছে। এরপর বনদপ্তরের আইনি জটিলতার কারণে প্রায় 1 বছর কাজ বন্ধ ছিল। বনদপ্তরের সাথে আইনি জটিলতা কাটিয়ে বর্তমানে দ্রুতগতিতে কাজ শুরু হয়েছে এই রাস্তার। রাস্তার দুপাশে চলছে মাটি কাটার কাজ, পাশাপাশি চলছে WMM মেটালিং কালভার্ট এবং সাইড ওয়ালের কাজও। এই কাজে যথেষ্ট সন্তুষ্ট সেখানকার মানুষ। তারা জানাচ্ছেন এমন একটি গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারে খুশি তারা। আমি একজন ড্রাইভার, যতনবাড়ি টু রৈশাবাড়ি রুট। অনেকদিন ধরে রাস্তাটা অনেক খারাপ অবস্থায় আসছিল। এখন দেখা যাচ্ছে যে মানে PW অফিস থেকে মাটি কাটা শুরু হয়েছে। রাস্তাটা অনেক বড় করতেছে, আর যদি বড় করে আর রাস্তাটা অনেক যদি ভালো করে তাহলে আমাদের যাতায়াত অনেক ভালো হইব। এই রাস্তা দিয়ে সবসময় গন্ডা শোনা যায়, রৈশাবাড়ি যায় গাড়িগুলি। আর এ মানে বছরে একবার মেলা হয়, ডুম্বুর মেলা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হয় এই রাস্তা দিয়ে। এমন খারাপ অবস্থায় আসছিল আগে, এখন দেখা যাচ্ছে যে অনেক ভালো হইতেছে এই রাস্তাগুলি। যদি ভালো হয় আরও খুশি হইব আমরা গাড়ি ড্রাইভারগুলি বিশেষ করে। বছরখানি হয়েছে এই রাস্তাটা চালু হয়েছে, আগে তো এটা রাস্তাটা চালু হয়েছে না। এখন রাস্তাটা এখন কাজ করাইতেছে খুবই ভালো। এখন এটা দুই লাইন কাজ হইতেছে, একটু উপলক্ষে একটু খুশি। এই রাস্তাটা এখন মন্দিরঘাট অবধি পাওয়া হয়েছে, কিন্তু এটা যাইব রৈশাবাড়ি যাইব না যাইতো না এটি তো আমরা সঠিকভাবে কইতে পারি না। এটি এলে গভর্নমেন্টের আশা, গভর্নমেন্ট কিনা কয় তারা চাইলে রৈশাবাড়ি অবধি যাওয়া যায়, কিন্তু তারা কিনা কয় এটা তো আমরা জানি না। কিন্তু এটলিস্ট মন্দিরঘাট পর্যন্ত একটা তীর্থমুখ পর্যন্ত পাইছি, এটি আমরা খুশি আর কি। এই এইটাই আমার কথা। কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত গতিতে কাজ করতে দেখে যান চালক থেকে শুরু করে সাধারণ মানুষ দারুণ খুশি সকলেই। আশা করা হচ্ছে খুব তাড়াতাড়ি সমাপ্ত হবে এই রাস্তার কাজ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।